সুতরাং আগে বন্ধ করো মুখ, মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র নাই। এটা তো অনেক আগেই আজিমপুর গুরুস্থানে গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছে। এখন যতটুকু মত প্রকাশের স্বাধীনতা মানুষ প্রয়োগ করতে যাচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের কালো দড়ির ফাঁসি তার মাথার উপর লটকে রাখছে, বলবে মিথ্যা মামলা, গ্রেপ্তার, তুমি জামিন পাবে না সহজ। এই হচ্ছে পরিণতি। এখন এই যে শাহেদ, এই যে সাবরিনা, এই যে জিকেজি, এই যে রিজেন্টের মতো ঘটনা, সরকারের মুখ দেখানোর জো নেই, তাই এটাকে আড়াল তো করতে হবে। এই আড়াল করার জন্যই বিএনপি নেতা নুরুদ্দিন অপু, যে ধানের শীষের প্রার্থী ছিল শরীয়তপুরে, তাকে দুই দিন আগে রিমান্ডে নিয়ে আসা। আমি যদিও গতকাল বলেছি এটার উদ্দেশ্য তো অন্য কিছু না, আইন শৃঙ্খলা বাহিনী তাদের শেখানো কথা তার মুখ দিয়ে বলাতে চায়, যে আমরা যেটা বলবো সেইভাবে বলবে। কিছু এটা কারণ হচ্ছে উদ্দেশ্য পরিণত, বিএনপির নেতাদের বিরুদ্ধে তার মুখ দিয়ে কিছু কথা বলানোর জন্য চাপ দিচ্ছে, তাদের শেখানো কথা। এই কারণেই একটা বিরাট উদ্দেশ্য নিয়ে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে অমানবিকতা আর কি, মানে ঘটনা। একদিকে তাদের লুটপাট, আরেকদিকে প্রতিবাদ করলেই বিরোধীদেরকে যেতে হচ্ছে কারাগারে, লাল কারাগারে। এইভাবে চলতে পারে না, মানব পাচার, অর্থ পাচার। আজকে যে নিয়ে এই মানববন্ধন আজকে, তারপরেও কি বলবেন, কত পাপুলের যে একটা পাপুল তো ধরা পড়লো, আর যে কত পাপুল তৈরি হয়েছে এটা আমরা কেউ বলতে পারি না। বন্ধুরা আমার, এই দুরাচার দুর্বৃত্তমূলক শাসন ব্যবস্থায় এগুলাই প্রতিষ্ঠিত হবে। পাপুলরাই আজকে সমাজের মধ্যে তারা এমপি হবে, তারা প্রতিষ্ঠিত হবে, তাদের দিয়েই, তাদের পক্ষেই রাষ্ট্র থাকবে। এই এই নীতিতেই আজ রাষ্ট্র চলছে বলে মানুষের নিরাপত্তার জন্য, জীবন বাঁচানোর জন্য। বাংলাদেশে করোনা তো কয়েক মাস পরে ঢুকেছে, যে কথা বলেছে সোহেল, যে ভিয়েতনামের দৃষ্টান্ত ছিল, ভুটানের দৃষ্টান্ত, ছোট্ট দেশ, একটাও আক্রান্ত হয়। সেইখানে তারা পারল, আপনি পারলেন না কেন? এই ব্যবস্থাগুলো নিতে আপনি দুঃখে পড়েননি। ওই যে আপনার তো জনগণ দরকার নেই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর দরকার আছে। এই কারণে জনগণের কাছে জবাবদিহিতার দরকার কি? আমি যা বলবো সেটাই হবে, এর বাইরে কিছু করার ক্ষমতা আছে? করলেই ঘুম, নাহলে তুমি কারাগারে চলে যাও। এই নীতির কারণে আজকে মানুষের লাশ রাস্তায় পড়ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে থাকছে, আপনার আইসিইউতে বেড নেই। এক ভয়ঙ্কর মরণ ঘাতির বেষ্টনীর মধ্যে বাংলাদেশের মানুষ এখন বন্দি হয়ে আছে। এই বন্দিশালা ভাঙতে হবে জাতীয়তাবাদী শক্তির পুরুষে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ইয়ের মধ্যেও আপনারা এখানে প্রতিবাদ করেছেন, এই প্রতিবাদ আমরা সমস্ত সোশ্যাল ডিস্টেন্সিং এবং করোনার সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই সকলকে ধন্যবাদ জানাই।